رب العالمين قال إنا أعطانا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ও গোলামেরা, এই কিতাবটাকে জালিকাল কিতাব, এই কিতাবটাকে তুচ্ছ মনে করিও না। এই কিতাবটাকে আমি আল্লাহ সবার আগে আসমানের কাছে দিয়েছিলাম, আমাদের কাছে কিন্তু আগে দেয় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াত, আগে আমি আল্লাহ আসমানের কাছে দিয়েছিলাম, আসমানের কাছে দিয়ে বললাম এই কিতাবটা আমানত হিসাবে তোমার কাছে রাখবো, তুমি নিতে পারবা নাকি? আসমান বলল, আল্লাহ না, এত বড় কিতাব আমি রাখতে পারবো না। এবার আল্লাহ কিতাবটা নিয়ে জমিনের কাছে দিয়ে বললেন, ও জমিন, এই কিতাবটা তোমার কাছে রাখবো, তুমি নিতে পারবা নাকি? জমিন বলে, না না, এই কিতাবটা নেওয়ার মতো ক্ষমতা, ধারণ ক্ষমতা আমারও নাই। এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার সব পাহাড়কে একত্রিত করে বললেন, ও পাহাড়েরা, আমার এই কিতাবটা আমি তোমাদের উপরে রাখবো, নিতে পারবা নাকি? পাহাড় বলল, আল্লাহ, এই কিতাব যদি আমরা পাহাড়ের উপরে রাখা হয়, পাহাড় ভেঙে চুরমা চুর হয়ে যাবে, কিতাব রাখার মতো ক্ষমতা পাহাড়েরও নাই। এরপরে আল্লাহ বললেন, ওয়া হামালাহাল ইনসান, এই কিতাবটা অবশেষে আমি আল্লাহ ইনসানদের কাছে দিয়ে দিলাম। ইনসান মানে মানুষ, আর মানুষ মানেই তো আমরা। মানুষ মানে কারা? আমাদের কাছে রব্বুল আলামিন কোরআনটা আমানত হিসাবে দিয়ে দিলেন। কিন্তু পরের আয়াতে আল্লাহ বড় দুঃখ করে বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, যে মানুষদের কাছে আমি আল্লাহ কোরআনটা রাখলাম, আমার এই মানুষেরা কোরআনের সাথে বড় জুলুম করে ফেলল। কে বললেন? দুঃখ করে বললেন, আহারে, কেউ রাখতে রাজি হলো না, মানুষকে অবশেষে আমি মায়া করে দিলাম, কিন্তু ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষগুলো আমার কোরআনের সাথে বড় জুলুম করে ফেললো। আপনি বলবেন, আমি কোরআনের সাথে আবার কিসের জুলুম করলাম? কোরআনকে তো আমি তাকের উপরে রেখে দিই, কোরআনকে তো আমি মসজিদের ওই তিন চার তালা তাক বানিয়ে ওখানে সুন্দর করে গিলাপ দিয়ে মুড়িয়ে রেখে দিই, আমি তো জুলুম করি না। আমি বলবো, ভাই, কোরআনকে যে তুমি মসজিদের তিন চার তালা তাকের উপরে সুন্দর করে বেঁধে রেখে দাও, এটাই কোরআনের সাথে জুলুম। তার কারণ, কোরআন তো শুধু গিলাফের মধ্যে মুড়িয়ে তাকে উঠাবার জন্য আসে নাই, বরং কোরআন এসেছে তোমার সমাজে আসার জন্যে। কোরআন এসেছে, কোরআন যেমন তোমার মসজিদে থাকবে, কোরআন যেমন তোমার ঘরে থাকবে, কোরআন একই রকমভাবে তোমার সমাজে থাকবে। কোরআন যেমন তোমার সমাজে থাকবে, একইভাবে তুমি যদি মুসলমান হও, তোমার দেশের সংসদ ভবন থেকে সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন থেকে শুরু করে সব জায়গায় আল্লাহ প্রদত্ত এই কোরআনটা ঢুকবে, থাকবে, কোরআনের আইন কায়েম হবে। এটাই ছিল কোরআনের মূল আমানত। কোরআনের পক্ষে আসেন, কোরআনের পক্ষে আসলে আমার আল্লাহ তাআলা ওমরে ফারুকের মতো আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। আর যদি ভুলেও কোরআনের বিরুদ্ধে কোনো স্টেপ নেন, তাহলে টুডে অর টুমোরো, আজ অথবা কাল, আবু জাহাল আবু লাহাবের মতো আল্লাহ তাআলা আপনাকে অসম্মানিত করে দেবে। এজন্য আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আমাকে মাহফিল কমিটি থেকে একটা চমৎকার বিষয় আগেই কোট করে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে, আপনারা আগে পরে ইউটিউবে অথবা সরাসরি যারা আমার আলোচনা শুনেছেন আপনারা জানেন আমি খুব বেশি লম্বা চড়া কথা বলি না, আমার কথা হয় শর্ট, কিন্তু কথাগুলো বিষয়ভিত্তিক বলার চেষ্টা করি, বা বিষয়ভিত্তিক যে কোনো একটা সূরা থেকে বলার চেষ্টা করি। তো আজকে আমাকে বিষয় দেয়া হয়েছে কোরআন কারিমের সবচেয়ে বড় সূরার প্রথম থেকে, সেই বড় সূরাটার নাম কি পারলে কেউ বলেন তো? মাশাআল্লাহ, সবাই জানেন, সূরাতুল বাকারা। This is the biggest surah of the Holy Quran. Quran Karimer sobche boro surah. Ekta surah pray arai para lomba. Eto boro surah Qurane ar nai. Surah Fatihar porei jar obosthan, sei surah Baqarar prothom theke amake alochona korte bola hoyeche. Tobe alochona shuru korar purbe
আমরা আল্লাহ তাআলার কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলো কোরআন পড়ার পূর্বে শুরু করতে হয়। যেমন আমার আগে পুলিশকারী কোরআন পড়লেন, তিনি কিন্তু স্টেজে বসে সালাম একটা দিয়ে সরাসরি পড়া শুরু করেন নাই, বরং আপনাদেরকে সালাম দিয়ে কুশল বিনিময় করে এরপরে আগে আউযু বিল্লাহ পড়েছেন, এরপরে বিসমিল্লাহ পড়েছেন, এরপরে মূল কোরআনে পড়েছেন। নাকি আউযু বিল্লাহ বিসমিল্লাহ সারাই পড়ছে? কারণ আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোরআন পড়ার আগে আপনাকে পড়তেই হবে, এটা পড়তে আপনাকে যিনি আদেশ করেছেন তিনি কে? এখন কোরআন শোনার আগে আমাদেরও আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একবার একটু পড়ে নেওয়ার দরকার আছে না নাই? পড়তে রাজি আছেন? আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্ন হতে পারে, হুজুর মাহফিলের শুরুতেই আপনি আমাদেরকে আউযু বিল্লাহ কেন পড়ালেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ও গোলামেরা, ফাইদা করাওতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখনই আমার কোরআন পড়তে যাবা অথবা কোরআন শোনার জন্য যাবা, পড়ার পূর্বে অথবা শোনার পূর্বে তোমরা আউযু বিল্লাহটা পড়ে নাও। তার কারণ হচ্ছে, যখনই তোমরা কোরআন শোনার জন্য কোন কোরআনের মজলিসে গিয়ে বসবা, তখন তোমাদেরকে ওই মজলিস থেকে ধোকা দিয়ে উঠিয়ে নেওয়ার জন্য, তোমাদের মনোযোগকে কোরআন থেকে সরিয়ে দেওয়ার জন্য সবচাইতে বেশি ধোকা যে দিবে তার নাম কি? তবে আলহামদুলিল্লাহ শয়তান আমাদের বাংলাদেশে নাই, বাংলাদেশে থাকলে থাকুক দৌলতপুরে নাই। এখন শয়তান যদি থেকেই থাকে তাহলে আউযু বিল্লাহ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইয়ের জন্য আমরা আউযু বিল্লাহটা আগেই পড়ে নিলাম, যেন শয়তানের সব ধোকা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে দেয়। কারণ শয়তান যদি আপনার ঘরে চড়াও হয়ে যায়, কোরআনের তাফসীর আপনার বোঝে আসবে না, কোরআন থেকে হেদায়েত আল্লাহর বাগানে বেশিক্ষণ বসে থাকার মতো সৌভাগ্য আপনার হবে না। আল্লাহর হাবিব একদিন একজন সাহাবীকে বললেন, সাহাবি, তুমি যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবা, কিছুক্ষণ ওই জান্নাতের বাগানে বসবা। সাহাবী বললেন, নবী গো, জান্নাতের বাগানে তো আমি যাব মৃত্যুর পরে। আল্লাহর হাবিব বললেন, না, মৃত্যুর আগে দুনিয়াতে তুমি অনেক সময় জান্নাতের বাগান পাবা। সাহাবী বললেন, নবী, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, যখন কোন মজলিসে সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করা হয়, রব্বুল আলামিন ওই জমিনটাকে ওই মাটিটাকে আল্লাহর জান্নাত বানিয়ে নেয়। এজন্যই যে আজকে আমরা যারা প্যান্ডেলের ভিতরে বসে আছি কোরআন শোনার জন্য, আমরাও জান্নাতের বাগানে বসে আছি। এই বাগান থেকে আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগানে তুমি আমাদের যাদেরকে কবুল করেছো, মৃত্যুর পরে তুমি আমাদেরকে তোমার ওই জান্নাতের বাগানেও কবুল করে নিও। আরো জোরে বলেন, আমরা দোয়া করে নিলাম। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। শুরুই করলেন এমন একটা আয়াত কারিমা দিয়ে যেটার অর্থ দুনিয়ার কোনো মুফাসসির জানে না। আলিফ লাম মিম, আহারে, আমরা যখন কায়দা পড়েছি, কায়দার মধ্যে এই বিচ্ছিন্ন অক্ষরগুলো আছে না নাই? আহ, দেখেন কোরআনে কারিমের অনেকগুলো সুরার মধ্যে এরকম কিছু বিচ্ছিন্ন অক্ষর ব্যবহার করা হয়েছে যার অর্থ দুনিয়ার কেউ জানে না। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত, দিস লেটার্স আর অন অফ দ্য মিরাকলস অফ দ্য হলি কোরআন, দিস মিন্স দ্যাট নো ওয়ান নোজ উইদাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাটস কল্ড হুরুফে মুকাত্তাত। এই অক্ষরগুলো হচ্ছে এমন বিচ্ছিন্ন অক্ষর যার অর্থ দুনিয়ার কোনো মুফাসসির ফাইন্ড আউট করতে পারে নাই, পারবেও না। আর এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাত, এগুলো কোরআনের এক একটা মুজিজা। যেমন এরকম আরো আছে, ইয়াসিন, কফ, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ, এগুলো আয়াত কিন্তু অর্থ কেউ জানে না। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করতে গিয়ে পাশে লিখে দিয়েছেন, আল্লাহু আলামু বিমুরাদি,
আমরা দুনিয়ার সব মুফাসসিরেরা লিখে দিলাম এর অর্থ দুনিয়ার কেউ জানে না এর অর্থ একমাত্র যিনি জানেন তার নাম কি আবার ওয়াকালা বাযুল মুফাসসিরিন কোন কোন মুফাসসির লিখেছেন হাদা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূলি এই যে আয়াতগুলো আল্লাহ দিয়েছেন আলিফ লাম মিম কাফা ইয়া ইনসাদ তাহা কাফ নুন এগুলো হচ্ছে আল্লাহ এবং রাসূলের মধ্যে সিক্রেট মেসেজ সিক্রেট কিছু কথা সিক্রেট কিছু কোড এগুলো আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে জানানো নাই এখন আল্লাহ তাআলা যেটা আমাদেরকে জানান নাই আমরা আমাদের জোর করে ওটা জানানোর দরকার নাই কারণ যদি আমাদের জন্য প্রয়োজন হতো তাহলে অবশ্যই আল্লাহ জানাতেন যেহেতু আল্লাহ জানাতে চান নাই আমরা আর ভিতরে ঢুকতেও গেলাম না আল্লাহ যা বলেছেন বলেছেন বুঝে আসুক আর না আসুক অর্থ জানি আর না জানি এই আয়াতগুলোর উপরে আমাদের ঈমান আছে না নাই আমার ভাইরা এর পরেই আল্লাহ বললেন যালিকাল কিতাব এটা এমন একটা কিতাব এটা এমন একটা কিতাব মানে আপনার বাংলা বই হুমায়ুন আহমেদের বই না জাফর ইকবালের বই না কোন কোন বই কোন কিতাব যালিকাল কিতাব আই মানা হাদাল কোরআন যালিকাল কিতাব মানে হচ্ছে কোরআন অন্য কোন বই না দুনিয়ার সব লেখকের বইকে একত্রিত করলে আমার কোরআনে কারীমের এক চুলের সমপরিমাণ হতে পারে না এটা এমন গুরুত্বপূর্ণ কিতাব যালিকাল কিতাবের ব্যাখ্যা করলে বুঝবেন যে এই যালিকাল কিতাবটা আসলে কি কিতাব আমরা এই কিতাবটাকে এত বেশি তুচ্ছ মনে করি আমরা ভাবি যে এটা তো 2-250 টাকা দিলেই পাওয়া যায় এটা আর এমন কি দামি কিতাব আসলে ভাই কি দামি কিতাব এটা তো আপনি কখনো ভাবেন নাই কতটা দামি দেখি কোরআন কি বলে রব্বুল আলামিন বলেন ইন্না যনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ও গোলামেরা এই কিতাবটাকে যালিকাল কিতাব এই কিতাবটাকে তুচ্ছ মনে করিও না এই কিতাবটাকে আমি আল্লাহ সবার আগে আসমানের কাছে দিয়েছিলাম আমাদের কাছে কিন্তু আগে দেয় নাই ইন্না আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াত আগে আমি আল্লাহ আসমানের কাছে দিয়েছিলাম আসমানের কাছে দিয়ে বললাম এই কিতাবটা আমানত হিসাবে তোমার কাছে রাখবো তুমি নিতে পারবে নাকি আসমান বলল আল্লাহ না এত বড় কিতাব আমি রাখতে পারবো না এবার আল্লাহ কিতাবটা নিয়ে জমিনের কাছে দিয়ে বললেন ও জমিন এই কিতাবটা তোমার কাছে রাখবো তুমি নিতে পারবে নাকি জমিন বলে না না এই কিতাবটা নেওয়ার মতো ক্ষমতা ধারণ ক্ষমতা আমারও নাই এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার সব পাহাড়কে একত্রিত করে বললেন ও পাহাড়েরা আমার এই কিতাবটা আমি তোমাদের উপরে রাখবো নিতে পারবা নাকি পাহাড় বলল আল্লাহ এই কিতাব যদি আমরা পাহাড়ের উপরে রাখা হয় পাহাড় ভেঙে চুরমাচুর হয়ে যাবে কিতাব রাখার মতো ক্ষমতা পাহাড়েরও নাই এরপরে আল্লাহ বললেন ওয়া হামালাহাল ইনসান এই কিতাবটা অবশেষে আমি আল্লাহ ইনসানদের কাছে দিয়ে দিলাম ইনসান মানে মানুষ আর মানুষ মানেই তো আমরা মানুষ মানে কারা আমাদের কাছে রব্বুল আলামিন কোরআনটা আমানত হিসাবে দিয়ে দিলেন কিন্তু পরের আয়াতে আল্লাহ বড় দুঃখ করে বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা যেই মানুষদের কাছে আমি আল্লাহ কোরআনটা রাখলাম আমার এই মানুষেরা কোরআনের সাথে বড় জুলুম করে ফেলল কে বললেন দুঃখ করে বললেন আহারে কেউ রাখতে রাজি হলো না মানুষকে অবশেষে আমি মায়া করে দিলাম কিন্তু ইন্নাহু কানা যালুমান জাহুলা এই মানুষগুলো আমার কোরআনের সাথে বড় জুলুম করে ফেলল আপনি বলবেন আমি কোরআনের সাথে আবার কিসের জুলুম করলাম কোরআনের তো আমি তাকের উপরে রেখে দেই কোরআনকে তো আমি মসজিদের ওই 3-4 তলা তাক বানিয়ে ওখানে সুন্দর করে গিলাপ দিয়ে মুড়িয়ে রেখে দেই আমি তো জুলুম করি না আমি বলবো ভাই কোরআনকে যে তুমি মসজিদের 3-4 তলা তাকের উপরে সুন্দর করে বেঁধে রেখে দাও এটাই কোরআনের সাথে জুলুম তার কারণ
কোরআন তো শুধু গিলাফের মধ্যে মুড়িয়ে তাকে উঠাবার জন্য আসে নাই, বরং কোরআন এসেছে তোমার সমাজে আসার জন্য। কোরআন এসেছে, কোরআন যেমন তোমার মসজিদে থাকবে, কোরআন যেমন তোমার ঘরে থাকবে, কোরআন একই রকম ভাবে তোমার সমাজে থাকবে। কোরআন যেমন তোমার সমাজে থাকবে একই ভাবে তুমি যদি মুসলমান হও, তোমার দেশের সংসদ ভবন থেকে সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন থেকে শুরু করে সব জায়গায় আল্লাহ প্রদত্ত এই কোরআনটা ঢুকবে, থাকবে, কোরআনের আইন কায়েম হবে। এটাই ছিল কোরআনের মূল আমানত। ঠিক, এটা আমরা জুলুম করে ফেলেছি। আরেকটা জুলুমের ব্যাখ্যা হচ্ছে, জুলুম কাকে বলে? আলেম ওলামারা থাকলে জানবেন যে জুলুমের সংজ্ঞায় মুফাসসিরিনে কেরামরা বলেছেন জুলুম কাকে বলে এটার একটা বেসিক সংজ্ঞা দিয়েছেন। জুলুমের সংজ্ঞায় বলা হয়েছে কোন একটা জিনিসকে তার নির্দিষ্ট স্থান থেকে অন্যত্র সরিয়ে রাখার নামকে জুলুম বলে। ওয়াদউ শাইই ইলা গাইরি মাহাল্লিহি, তাফসিরের শব্দ। কোন একটা জিনিসকে তার নির্দিষ্ট স্থান যেখানে সে থাকার উপযুক্ত, এখান থেকে সরিয়ে অন্য কোথাও যেখানে সে থাকার উপযুক্ত না ওখানে ঢুকিয়ে দেওয়ার নাম জুলুম বলে। আরো বুঝিয়ে দেই, যেমন এই যে আমার মাথায় এটা কি দেখতে পাচ্ছেন, কথা কয় না, এই টুপিটা থাকার মূল জায়গা কোথায়? মাথায়। এখন আমি টুপিটা খুলে আমার পায়ের নিচে দিয়ে দিলাম, এটা টুপির ক্ষেত্রে জুলুম, কারণ সে মাথায় থাকার জন্য তাকে আমি আমার শক্তি বলে, ক্ষমতা বলে তাকে পায়ের নিচে দিয়ে দিলাম। এই যে আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন, ঘড়িটা থাকার জায়গা হাতে। এখন আমি ঘড়িটাকে খুলে চিন্তা করলাম পায়ের মধ্যে আজকে পড়ি, সব দিন তো হাতেই পড়ি, তাহলে এটা ঘড়ির ক্ষেত্রে জুলুম, কারণ সে তার মূল জায়গা হারিয়ে ফেলেছে। ঠিক একইভাবে যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, যারা কোরআনের পাখি, যারা কোরআনের প্রচারক, তারা দেশ হতে দেশ, দেশান্তরে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, গোটা বিশ্ব তারা কোরআন বুকে নিয়ে চষে বেড়াবে। তারা বাহিরে মুক্ত পাখির ন্যায় থাকবে, তাদেরকে যদি বাহিরে না রেখে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে এটা আল্লাহ কোরআনের জন্য জুলুম হয়ে যায়। তবে আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ, আমরা কেউ কোরআনের শত্রু না, আমরা সবাই কোরআনের বন্ধু। আল্লাহ যেন কোরআনের বন্ধু হিসাবে আমাদের কবুল করে নেয়, কারণ কোরআনের শত্রু হলে কিন্তু বাস আর কোনো উপায় নাই। আমার ভাইরে, মাহফিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, সব দলের লোক থাকবে, এটাই স্বাভাবিক। মাহফিলগুলা, মসজিদগুলা, এই ধর্মীয় দিনী প্রতিষ্ঠান, দিনী কাজগুলা কোন একটা দলের না, আল্লাহ রাসূল কোরআন ইসলাম যেমন নির্দিষ্ট কোন দলের না, এই মাহফিলও তেমন কোন দলের মাহফিল না। তবে ভাই, মাহফিলে যখন আসবেন দলীয় চিন্তাটাকে সাইড করে হেদায়েতের নিয়তে যদি বসেন তাহলে কোরআন আপনার হেদায়েত দিতে পারবে। আর যদি দলীয় মনোভাব নিয়ে আপনি বসেন, আপনার অন্তরটা যদি সংকুচিত থাকে তাহলে কোরআনের কোনো ঠিকানাই আপনার জোর করে হেদায়েত দেওয়ার। এই জন্য মাহফিলে বসার আগে হেদায়েতের মন মানসিকতা নিয়ে বসার দরকার আছে না নাই? আমার ভাইরা, যালিকার কিতাবের কথা বলছিলাম, এটা এমন কিতাব রব্বুল আলামিন বলেন লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সন্দেহাতীত করে, নির্ভুল করে যিনি কোরআনটা নাজিল করে দিয়েছেন তার নাম কি? ভুল আছে, সন্দেহ একটা ভুল? দুনিয়ার কারো বাপের এত ক্ষমতা আছে যে আমার কোরআন থেকে একটা ভুল বের করবে? আমার ভাইরা, এটা হচ্ছে 2000 শেষ হইতে আর কয়দিন বাকি আছে? আজকের মাহফিলে যারা আছেন তাদের অনেকের হয়তো এটা বছরের শেষ মাহফিল, আবার অনেকের হতে পারে এটা জীবনেরই শেষ মাহফিল, হতে পারে না? এই জন্য ভাইরা, আমার আজকে অল্প সময়ে কিছু কথা আপনার কলেজের মধ্যে ঢুকায় নেন,
কান্নার মধ্যে না কান দিয়ে ঢুকায় একটু ভেতরে নেন কারণ এত দূর থেকে আমি আসছি আমার একদিন ওয়াজ না করলেও সমস্যা নাই প্রতিদিন ওয়াজ করতে হয় কিন্তু এত দূর থেকে আপনি এসেছেন দুই তিনটা কথা যদি অথচ শুনে না নিতে পারেন শিখে যেতে না পারেন তাহলে আপনার লস আমার কিন্তু লস হবে না এই জন্য অন্তত কিছু কথা আপনি আপনার কলেজের মধ্যে ঢুকায় নেওয়ার চেষ্টা করেন এই যে 2021টা চলে যাচ্ছে এটাকে বলা হয় আধুনিকতার স্বর্ণযুগ বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ এখন আমাদের বিজ্ঞান তথ্য প্রযুক্তি এত বেশি এগিয়ে গিয়েছে বিজ্ঞান আগাতে আগাতে শুধু পৃথিবীর মধ্যে না মঙ্গল গ্রহে চাঁদের দেশে পর্যন্ত চলে গিয়েছে এই দুনিয়ার নাসার গবেষণাগারে বসে নাসার বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে নাসার থেকে বসে তারা মঙ্গল গ্রহে নবযান পাঠাচ্ছে সেখানে ছোট ছোট গাড়ি পাঠাচ্ছে এই গাড়িগুলো ছোট প্লেনের মতো আগে উড়ে যায় মঙ্গল গ্রহে গিয়ে নেমে চাকা বের হয় এরপরে চলা শুরু করে ওই নাসায় বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে দেখে গাড়িটা কোথায় যাচ্ছে কত দূর গিয়েছে কি অবস্থায় আছে সব তারা দেখে মনিটরিং করে ইভেন গাড়িটা মঙ্গল গ্রহে চলতে চলতে যদি কোথাও লেগে উল্টে পড়ে যায় দুনিয়াতে কম্পিউটারের বাটন টিপে এই গাড়িটাকে বিজ্ঞানীরা আবার সোজা করে দিতে পারে এত বুদ্ধি তাদের আছে এত বেশি তথ্য প্রযুক্তি তাদের কম্পিউটারগুলো এত বেশি শক্তিশালী এই বিজ্ঞানীরা যারা গবেষণা করে যারা এত চরম বুদ্ধি সম্পন্ন কম্পিউটার বের করে তারা তো মুসলমান না ইহুদি খ্রিস্টান তাদের মেজরিটি পার্সেন্ট এই দুনিয়াতে কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো লোকের অভাব নাই কোরআনের আইনকে বর্বর আইন বলে গালি দেয় কোরআনের বিরুদ্ধে কথা বলে কোরআনকে ভালোবাসে না এরকমের কিছু লোক আছে না নাই আমার ভাইরা ইহুদি খ্রিস্টানরা তো এই কোরআনের বিরুদ্ধে অনেক কথা বলে আপনার কি মনে হয় না যাদের তথ্য প্রযুক্তি এত বেশি স্ট্রং যারা কম্পিউটার দিয়ে মঙ্গল গ্রহে নবযান পাঠায় তারা তো অবশ্যই কখনো না কখনো এই কোরআনটাকে তাদের কম্পিউটার দিয়েও সার্চ করেছে কোনো ভুল ভ্রান্তি পাওয়া যায় কিনা অবশ্যই তারা দেখেছে কিন্তু আমার কোরআন থেকে তারা একটা কোনো ভুল বের করতে পেরেছে নাকি কিন্তু আগামী বছর পারবে পাঁচ বছর পরে আরো শক্তিশালী কম্পিউটার বানাতে পারলে যাই বানাক না কেন পৃথিবী হাজার বছর চলে গেলেও আল্লাহর কোরআনের মতো আরেকটা কোরআন বানাতে পারবে আমরা পারবো রব্বুল আলামিন যখন বললেন লা রাইবা ফি কোরআনের মতো কোরআন নাই তখন মক্কার লোকেরা বলল বিশ্বাস করি না আল্লাহর কথা কোরআন হতে পারে না বরং কোরআন মুহাম্মাদের বানানো এই কোরআন আমরাও বানাইতে পারি এবার আল্লাহ চিন্তা করলেন না এদেরকে একটা চ্যালেঞ্জ দেওয়াই লাগে যেহেতু এরা কোরআন বানানোর মতো কথা বলতে পারে আল্লাহ বললেন ও কাফেররা আমার নবী যদি কোরআন বানায় বানায় পড়ে তাহলে আমার নবী যেই মক্কায় থাকে তোমরাও সেখানেই থাকো আমার নবী যেই সূর্যের আলো নেয় তোমরাও সেই সূর্যেরই আলো নাও আমার নবী যদি বানাতে পারে তাইলে তোমরাও পারবা এরপরে রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন ওয়া ইন কুনতুম ফি রাইমিম মিম্মা নাযাল্লা আলা আবদিনা ফাজু বিসূরাতিম মিন মিছলি ও কাফিরের দল আমার নবীর উপরে কোরআনের উপরে যদি কোনো সন্দেহ থাকে তাহলে ফাজু বিসূরাতিম মিন মিছলি কোরআনের মতো করে একটা কোরআন বানানো একটা কোরআন দরকার নাই একটা সূরা পারলে বানায় আনো এবার কাফেররা চিন্তা করলো ঠিক আছে একটা সূরা বানায় আমরা প্রমাণ করব আমরাও পারি কিন্তু পারবে কিন্তু চ্যালেঞ্জ ঠিকই নিয়ে নিয়েছে হ্যাঁ আমরাও পারবো বেশ কিছুদিন ট্রাই করলো সম্ভব না হচ্ছে না কেন হচ্ছে না তাদের ভাষা তো ছিল আরবি আর ওই যুগটা ছিল আরবি সাহিত্যের উৎকর্ষতার যুগ আজকের যুগে কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসায় বলেন ইমরাউল তাইসের কবিতা পড়ানো হয় বড় বড় কবিদের কবিতা পড়ানো হয় সাবা মুআল্লাক পড়ানো হয় এগুলো সব তৎকালীন লেখা কবিতা ওই কবিতার মতো কবিতা বর্তমান যুগেও কেউ বানাতে পারে না কারণ ওটা ছিল আরবি সাহিত্যের উৎকর্ষতার যুগ তবুও তারা কোরআনের মতো কোরআন বানাতে কেন ব্যর্থ হয়েছে কারণ এই কোরআনে এত চমৎকার একটা মিল যেটা দুনিয়ার কেউ এইরকম মিল করতেই পারে না যেমন এই কোরআনের মধ্যে অনেক ছোট ছোট সূরা আছে এর মধ্যে খুব ছোট একটা সূরার নাম পারলে কেউ বলেন তো
ইখলাসও বলেছে কেউ কাউসারও বলেছে আচ্ছা যাই বেশি দূরে যাওয়ার দরকার নাই এই দুইটা সূরা দিয়ে বোঝাই ইন্না আতাইনাকাল কাউসার লক্ষ্য করেন ফসল্লি লিরাব্বিকা কথা কোন না ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এবার আপনি মিলান একটা সূরার তিনটা আয়াতের শেষে র কাউসার ওয়ানহার আবতার মিলাছে না নাই আর ইখলাস যারা বলেছেন আপনি মিলান কুল হুয়াল্লাহু কথা হয় না আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান মিলান আহাদ সামাদ ইয়ালিদ ইউলাদ আহাদ এত চমৎকার মিল দুনিয়ার কার বাপের ক্ষমতা আমার আল্লাহর কোরআনের মতো একটা কোরআন বানাতে পারে আছে কেউ এমন কখনো আমরা ভাবি না যে কোরআনে কত মিল এটা তো ছোট্ট একটা মিল দিলাম যেটা বোঝেন গ্রামারের মিল তো আর আপনারা বুঝবেন নদীকে যাওয়ারও দরকার নাই কিন্তু যেটা বুঝবেন ওটাই তো দিয়ে বোঝালাম দেখেন কি মিল আমার ভাইরা মক্কার লোকেরা বলল আমরাও পারবো চ্যালেঞ্জ নিল কার সাথে আল্লাহর সাথে চ্যালেঞ্জ নিয়ে চিন্তা করেন এবার অনেক দিন ঘোরার পরে যখন পারে না তখন তারা একজন কবির সংবাদ পেল ওই কবির বাড়ি ছিল ইরানে ওই কবির নাম ছিল ইবনে মুকাফফা ইবনে মুকাফফা এত বড় অসাধারণ কবি ছিল ইবনে মুকাফফার কাব্যিকতার প্রতি তার এত বেশি দখল ছিল ইবনে মুকাফফা যদি তার জীবনে কোনোদিন কোনো একটা বিষয়কে প্রথম দেখে এক নজর দেখার সাথে সাথে দুই পৃষ্ঠা কবিতা বানিয়ে দিতে পারে এক মিনিট সময় লাগে না যেমন জীবনে প্রথম মাইক দেখেছে আগে কোনোদিন দেখে নাই দেখার সাথে সাথে দাঁড়ানোর মধ্যে দুই তিন পৃষ্ঠা কবিতা বানায় দিতে পারে এত মারাত্মক পাওয়ার এত মারাত্মক ক্ষমতা দখল এত কাফেররা চিন্তা করলো আমাদের যদি সূরার মতো সূরা বানাতে হয় তাহলে ইবনে মুকাফফারই দরকার কাফেরদের প্রতিনিধিরা চলে গেল ভাই তোমার অনেক টাকা দিব পয়সা দেব এই যে একটা কিতাব দিলাম এই কিতাবের মধ্যে অনেক সূরা আছে সবচাইতে ছোট যে সূরা এই সূরার মতো তুমি একটা সূরা বানায় দিবা ইবনে মুকাফফা বলল কোনো সব ব্যাপারই না একবার দেখলেই পারবো কাফেররা বলল আসলে এত লাফাইও না আমরাও কিন্তু চেষ্টা করছি তুমি একটু সময় নাও ইবনে মুকাফফা বলল আচ্ছা ঠিক আছে কি দিবা আমারে বলো তারা বলল কি চাও ইবনে মুকাফফা বলল আমার অনেক স্বর্ণ মুদ্রা দিনার দিরহাম চাই কাফেররা বলল ছয় বস্তা দিমু কয় বস্তা এমন ছয় বস্তা দিনার দিরহাম দিব জীবনে আর কোনোদিন তোমার কবিগিরি করে খাইতে হবে না সারা জীবন পায়ের উপর পা তুলে খাবা ইবনে মুকাফফা বলল তাই নাকি তাইলে তো এই সুযোগ আর মিস করা যায় না ঠিক আছে দাও কোরআনটা দেয়া হলো আর তাকে অ্যাডভান্স তিন বস্তা দেয়া হলো আর বাকি তিন বস্তা ছয় মাস পরে জিনিস ডেলিভারি নেওয়ার সময় ছয় মাসের সময় দিল কাফেররা বলল ছয় মাস পরে সূরাটা দিয়ে যাবা ইবনে মুকাফফা বলল ঠিক আছে আমার তো ছয় মিনিট লাগবে না আমি লিখে রাখি ছয় মাস পরে না হয় নিয়ে যাবো নিয়ে যাও আমার ভাইয়ের এক মাস দুই মাস তিন মাস চার পাঁচ ছয় সাত আট মাস চলে যায় কিরে ইবনে মুকাফফার খবর নাই এক বছর পার হয়ে গিয়েছে ইবনে মুকাফফার খবর নাই এবার কাফেররা চিন্তা করলো টাকা পয়সাগুলা কি আসলে জলে ফেলাইলাম নাকি এবারটা কি টাকা পয়সা নিয়ে ভেঙে গেল নাকি ছয় মাস পরে যার আসার কথা এখনো সে আসলো না এক বছর হওয়ার পরে এবার কাফেররা দল বেঁধে ইবনে মুকাফফারে খুঁজতে লাগলো আগে হাটে বাজারে চায়ের দোকানে পাওয়া যেত এখন আর এখানেও পাওয়া যায় না অনেক খুঁজে ইবনে মুকাফফার বাড়ি বের করলো বাড়ি বের করে গিয়ে বলল ইবনে মুকাফফা ছয় মাসের জায়গায় এক বছর পার হয়ে গিয়েছে সূরা তো দেওয়ার কথা পরে তুমি তো দেখাই করো না মিয়া সূরা কই সূরা দাও ইবনে মুকাফফা বললেন সূরাটা নেওয়ার জন্য আগে তো ভিতরে আসতে হবে কাফেরা বলল আবার ভিতরে যাবো কেন সূরা দাও আর বাকি তিন বস্তা যেটা পাইবো ওইটা নাও ইবনে মুকাফফা বলল আসলে আমার আমি যে রুমে বসে লেখালেখি করি আমার স্টাডি রুম একটু ওখানে আসেন আমার ভাইরা ডেকে নিয়ে যাওয়া হলো কাফেররা দেখলো অনেক কাগজ এভাবে মোড়ানো মোড়ানো পড়ে আছে আমরা যারা মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি তারা জানি যদি কোনো বিশেষ প্রয়োজনে প্রিন্সিপাল স্যারের কাছে কোনো দরখাস্ত লিখতে হয়
তাহলে দরখাস্তের ভাষাটা হতে হয় পরিমার্জিত এবং দরখাস্তের ভাষার মধ্যে বানানে কোনো ভুল থাকতে পারে না যদি শেষ লাইনে গিয়ে যদি বানানে একটা ভুল হয় তখন ওইটা কাইটা দিয়ে নতুন আরেকটা পৃষ্ঠায় লিখতে হয় ঠিক না এটা হচ্ছে দরখাস্তের একটা নিয়ম আমার ভাই আপনি একটা পৃষ্ঠায় লিখলেন বানান ভুল হলো তখন কিন্তু এই পৃষ্ঠা টেনে ছিড়ে মুড়ে ফেলে দিয়ে আবার নতুন পৃষ্ঠায় লেখা শুরু করতে হবে এবার ইবনে মুকাফফার ঘরে গিয়ে দেখলো এইভাবে কাগজ মুড়িয়ে 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 গোটা ঘর পাহাড়ের মতো কাগজের মোড়ানো স্তূপ হয়ে আছে ইবনে মুকাফফার কাছে গিয়ে তারা বলল কি ব্যাপার সূরা কই সূরা দাও ইবনে মুকাফফা বললেন আসলে ভাই তোমাদেরকে এবার একটা কথা বলি ওই যে ওই দিন তোমরা আমাকে কোরআনের মতো একটা কোরআন বানাবার জন্য অর্ডার দিয়েছিলা কাজ দিয়েছিলা আর 6 মাসের সময় আর 3 বস্তা স্বর্ণ মুদ্রা দিনার দিরহাম দিয়েছিলা আমি তো ভাবছিলাম আমার 6 মিনিটও লাগবে না আমি যখন কোরআনটা খুলে লিখতে বসে গেলাম কোরআনটা যখন আমি পড়লাম তখন আর আমার কলম দিয়ে লেখা বের হয় না আমি বারবার টাই করছিলাম বারবার বারবার প্রত্যেকদিন প্রতিরাত খাওয়া নাওয়া ঘুম কাজ কর্ম সব বাদ দিয়ে শুধু কোরআনের মতো একটা সূরা বানাবার জন্য ট্রাই করছিলাম কিন্তু বিশ্বাস করবা ভাই ওই 6 মাসের জায়গায় 1 বছর আজকে পার হয়ে গিয়েছে আল্লাহর কোরআন তো দূরের কথা কোরআনের মতো একটা আয়াত আমি ইবনে মুকাফফা বানাতে পারি নাই ইবনে মুকাফফা যেটা পারে নাই বর্তমান প্রজন্মে কেউ সেটা পারবে নাকি কারণ আমার আল্লাহর কোরআন এমন কোরআন লা রাইবা ফি নির্ভুল করে কোরআনটাকে নাযিল করেছেন কে আমার ভাই এবার মেইন পয়েন্টে আসেন এবার আল্লাহ একটু ভেতরে ঢুকলেন এতক্ষণ প্রথমে তো এমন একটা কিছু বললেন যেটার অর্থই জানি না এরপরে জালিকাল কিতাব বলে কিতাবের একটু পরিচয় দিলেন লা রাইবা ফিহি বলে আরেকটু পরিচয় দিলেন এবার হচ্ছে আসল কথা এত দামি কিতাব এত গুরুত্বপূর্ণ কিতাব এত ফজিলতপূর্ণ কিতাব এত মূল্যবান কিতাব যার মধ্যে ভুল নাই সন্দেহ নাই এখন এই নির্ভুল এই নিঃসন্দেহ করে সন্দেহাতীত করে যিনি কোরআনটা নাযিল করেছেন তিনি আল্লাহ আর কোরআনটা নাযিলের পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই এমনি এমনি নাযিল হয়েছে আমার ভাইরা কোরআন নাযিলের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার যখন মাথা ব্যথা করবে পেট ব্যথা করবে তখন আপনি কোরআন পানির মধ্যে ফু দিয়ে এই পানি পোড়াটা খেয়ে ফেলবেন এটাই হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য যখন আপনার ভূতের ভয় লাগবে তখন কোরআন দিয়ে একটা তাবিজ বানায় গলায় ঝুলায় দিবেন এটাই কোরআনের উদ্দেশ্য আমার ভাইরা দেখেন এই পৃথিবীতে রব্বুল আলামিন যাদেরকে কোরআন দিয়েছেন তাদের তো এই পৃথিবী শাসন করার কথা কিন্তু তারাই কেন বারবার মাইর খায় কোরআন থাকার পরেও কারণ তারা কোরআনটাকে যেই কাজে ব্যবহার করা দরকার ওই কাজে ব্যবহার করতে পারে নাই আমার ভাইরা রব্বুল আলামিন কোরআন কেন দিয়েছেন সেটা এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন এই কোরআন আমি মুত্তাকি যারা হবে তাদের হেদায়েতের জন্য নাযিল করেছি সুবহানাল্লাহ বলবেন না আমরা মুত্তাকি হতে চাই কি চাই না আমার ভাইরা তাফসিরে বাইজাবি প্রণেতা বলেন এই কোরআন যারা মুত্তাকি হতে চায় তাদেরকে জান্নাতের পথ দেখায় তাদেরকে হেদায়েত দিয়ে দেয় হেদায়েত চাই তার প্রমাণ হচ্ছে আমরা যখন নামাজে দাঁড়াই আমরা বলি ইহদিনাস সিরাতাল আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন সিরাতে মুস্তাকিমের পথের পথিক বানায় দেন আল্লাহ বললেন হাযা হুদা আমার এই কিতাবটা হল হেদায়েত আমার এই কিতাবের মধ্যে আছে হেদায়েত فَمَنِ اتَّبَعَ هُدَايَ جَيْ هِدَايَتْ نِبَي فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ তার কোনো ভয় নাই তার কোনো চিন্তাও নাই তার মানে এই কোরআনের মধ্যে যে হেদায়েত আছে তার মধ্যে কোনো সন্দেহ কথা হয় না আমাদের জন্য কোরআনের মধ্যে হেদায়েত আছে না নাই কিন্তু কথা হচ্ছে কোরআনের হেদায়েত আমরা কেন পাচ্ছি না মাহফিলে তো কম আসেন না আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রত্যেক বছর মিনিমাম 10-15টা মাহফিল শুনে নাই কথা বলেন আপনারা তো আলহামদুলিল্লাহ প্রত্যেকেই জুমার খুতবা শুনতে যান মসজিদে নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন আর না পড়েন অন্তত শুক্রবারে তো যান
ইমাম সাহেব শুক্রবারে গীতা বাইবেল রামায়ণ মহাভারত পড়ে না, পড়ে আল্লাহর কোরআন। এতবার কোরআন শোনার পরেও আপনি হেদায়েত কেন পেলেন না? কারণ হচ্ছে আপনি মূলত কখনো মন থেকে হেদায়েতের জন্য হেদায়েতের নিয়ত করে কোরআন শুনেনি নাই। এই যে আপনারা এখানে যারা আছেন, আজকে তো শ্রোতা অনেক কম, আমাদের মাহফিলে নরমাল যে শ্রোতা হয়, তবু যারা আছেন আপনাদেরকে একটু বলি ভাই, আপনি আমি আপনাকে বলবো না, আপনি একটু আপনার নিজের সাথে কথাটা মিলান। আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, পয়সা খরচ করে এসেছেন, আরামের ঘুম হারাম করে বসে আছেন, মাহফিলে আসার আগে হেদায়েতের মানসিকতা নিয়ে নিজেকে পরিবর্তনের লক্ষ্যে কোরআনের হেদায়েত পাওয়ার নিয়ত করে কয়জন এসেছেন? অধিকাংশই এসেছেন হয়তো ইয়াহিয়া তাকি হুজুরকে ইউটিউবে দেখে আজকে সরাসরি দেখব, অনেকেই আসছেন হয়তো হুজুরের সাথে একটা সেলফি তুলে একটা পোস্ট দিয়ে দেব, অনেকেই এসেছেন হুজুরের চেহারাটা দেখব, কথা বলার স্টাইলটা দেখব, ভয়েসটা দেখব। এই কেন্দ্রিক শ্রোতা আজকে আমাদের মাহফিলে বেশি আসে, যার কারণে হাজার হাজার মাহফিল হয় কিন্তু হেদায়েতের সংখ্যা কম। কারণ ভাই আপনি তো হেদায়েতের নিয়তটা করে আসেন নাই। যদি আপনার অন্তরে থাকতো ইয়াহিয়া তাকি হোক, আর আমির হামজা হোক, আর আজহারি হোক, বক্তা যেই হোক, আমি যদি মাহফিলে যাই তাইলে হেদায়েতের নিয়তে যাব, বক্তা যদি কোরআনের কথা বলে তাইলে আমি ওই কথাগুলো অকপটে মেনে নেব, ওই কথা যদি বাপের বিরুদ্ধে যায়, দলের বিরুদ্ধে যায়, তাও আমাকে মানা লাগবে। এই চিন্তা নিয়ে তো মানুষ আসে খুব কম, আসে বসে তাকবীর দেয়, স্লোগান দেয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বলে, অনেক খুশি, অনেক মারাত্মক ওয়াজ, কিন্তু বক্তার কোনো কথা যদি তার দলের বিরুদ্ধে যায় তখন সে আস্তে করে উঠে হাঁটা দেয়, সে চিন্তা করে বক্তা তো দেখি আমার দলেরই না। ও ভাই আমার, বক্তা তোমার দলের হওয়ার কি দরকার? বক্তার যদি আল্লাহর কোরআনের কথা বলে, বক্তা আওয়ামী লীগ হোক, জামাতের হোক, বিএনপির হোক, কথা যদি কোরআনের হয় তাইলেই মানতে হবে। আর বক্তা তোমার দলের হইল কিন্তু কোরআনের কথা না বলে, কিচ্ছা কাহিনী বলে, হেলিকপ্টারে এসে লাখ লাখ টাকা নিয়ে চলে গেল, বক্তা যদি তখন তোমার দলেরও হয়, তার কথা যদি কোরআনের সাথে মিল না থাকে, ওই বক্তার কথার দুই পয়সার দামও তোমার কাছে নাই। কারণ আমরা আর কি ওয়াজ করবো, ওয়াজ তো সব আল্লাহর কোরআনে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন। আমার ভাইরা বলছিলাম কোরআনে হেদায়েত আছে কিন্তু তবু আমরা হেদায়েত পাচ্ছি না, তার কারণ আমরা হেদায়েতের মন নিয়ে কোরআনের কাছে আসছি না, এটাই মূল ফ্যাক্ট। যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, নদ নদীর চাইতে উপসাগরগুলা বড়, আর উপসাগরের চাইতে মহাসাগর আরও অনেক গুণে বড়। আমার ভাইরা এই যে আপনারা যারা কক্সবাজারে গিয়েছেন, কক্সবাজারে আমরা যেটা দেখি এটার নাম হচ্ছে কি সাগর বলে বলেন? শুধু উপসাগর না, বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর মূলত কোনো সাগর না, বঙ্গ যোগ উপসাগর, উপসাগর এটা মূল সাগর না। উপসাগরের বিশালতা, তার পানির পরিমাণ এত বেশি, এত বেশি, আপনি যদি কক্সবাজার সেন্ট মার্টিন ভ্রমণে যে স্পিড বোট ভাড়া করে 10টা মিনিট সামনে আগান, 10 মিনিট পরে আপনি যখন ডানে বামে তাকাবেন তখন চারিদিকে পানি আর পানি, পানি ছাড়া কিছুই দেখবেন না। যেদিকে তাকান শুধু পানি আর পানি, কোনো কুলকিনারা পাবেন না। উপসাগরের পানির পরিমাণ যদি এত হয় তাহলে মহাসাগরের পানি না জানি কত বেশি। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরে কি পানির কোনো অভাব আছে নাকি? কথা কয়েন, অভাব আছে? এখন আপনাদের খুলনার এক ভাই আটলান্টিক মহাসাগরে গিয়েছে, 2 লিটারের একটা বোতল নিয়ে এইটা ভরে, এই বোতলে ভরে অনেকটা আটলান্টিকের 2 লিটার পানি আনবে। এখন আপনারা বলেন আটলান্টিকের মধ্যে 2 লিটার পানি তার বোতলের মধ্যে ভরে যাওয়ার ক্ষমতা আটলান্টিকের আছে না নাই, নাকি আটলান্টিকে পানির খুব অভাব, শুকায় গেছে, 2 লিটার পানি দিতে পারবে না? আমার ভাইরা 2 লিটার বাদ দেন, যদি 1000 লিটারের পানিও নেন, আটলান্টিকের 100 পরিমাণও কিছু কমবে নাকি? না না না, আটলান্টিকে পানির কোনো অভাব নাই। 2 লিটার কেন, হাজার হাজার লিটার বোতল যদি নিয়ে যান, আপনাকে পানি দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ পানি আটলান্টিকের বুকে আছে।
কিন্তু কথা হচ্ছে আপনি যে বোতলটা নিয়ে যাবেন বোতলের মুখখাজরা যদি আটকানো থাকে আর ভেতরটা যদি অন্য কিছু দিয়ে পরিপূর্ণ থাকে ওই বোতলটা যদি আপনি আটলান্টিকের মধ্যে সুবায় ধরেন দুই দিন এক ফোঁটা পানিও কিন্তু ভেতরে ঢুকবে না কথা হল না বুঝতেছেন না দেখেন আপনি একটা 2 লিটারের কোকা কোলার বোতল নিয়ে গেছেন পানি আনবেন কিন্তু মুখটাও আটকানো ভেতরে কোকা কোলা ভরা দুই মাস সুবায় রাখলেও তো এক ফোঁটা পানিও ঢুকবে না কারণ ভেতরটা আগে অন্য একটা কিছু দিয়ে ভরা এর উপরে মুখটাও আটকানো এখন আপনাকে যদি কোরআনের বাগানে আসতে হয় আটলান্টিকের পানি যদি নিতে হয় তাহলে আগে ভেতরের ওই মুখটা খুলে ভেতরে যা আছেটাকে ফেলে দিতে হবে ভেতরটাকে খালি করতে হবে উন্মুক্ত করতে হবে মুখটা খুলতে হবে এরপরে যখন ঢুকাবেন তখন হাজার হাজার লিটার পানি নিয়ে আটলান্টিক না করবে না কে এই একই ভাবে আপনি যদি কোরআনের কাছে আসেন হেদায়েতের জন্য আগে অন্তরটাকে খুলেন ভাই দলীয় চিন্তাধারার বাহিরে যে কোরআনের কাছে আসতে হবে আমার দেশের লোকেরা কোরআনের কাছে আসে কোরআনের কথাকে মিলাবার জন্য দেখি আমার দলের সাথে মিলে কিনা আমার বাপের সাথে মিলে কিনা আমার নেতার আদর্শের সাথে মিলে কিনা আমার নিজের সাথে মিলে কিনা ও ভাই আমার তোমার দলের সাথে মিলার জন্য তোমার নেতার সাথে তোমার নেতার আদর্শের সাথে মিলার জন্য আল্লাহর কোরআন আসে নাই বরং কোরআন এর জন্য এসেছে তোমার দলকে তোমার নেতাকে এই আল্লাহর কোরআনের সাথে মিলতে হবে কোরআন মিলবে না বরং তোমাদেরকেই মিলতে হবে একই ভাবে কোরআনের হেদায়েত যদি আপনি পেতে চান ভেতর থেকে আগে বস্তা পচা মিথ্যাবাদী দুর্নীতিবাজ নেতার ভালোবাসা আদর্শকে বের করে দেন ভেতরটাকে সাফ করেন পাক করেন উন্মুক্ত করেন মনটাকে সংকীর্ণ না করে উজাড় করে দেন উজাড় করে যখন আপনি আল্লাহর কোরআনের কাছে হেদায়েত নিতে আসবেন আপনাকে হেদায়েত দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ হেদায়েত কোরআনের মধ্যে আছে না নাই কিন্তু হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের মন লাগবে এই কোরআনে সব আছে যে যেটা নিয়তে যায় কোরআন তাকে সেটাই দিয়ে দেয় আপনি যদি ইতিহাস জানতে আসেন কোরআন আপনাকে ইতিহাস জানাবে আপনি যদি সায়েন্স জানতে আসেন তাহলে কোরআন আপনাকে সায়েন্স জানাবে আপনি যদি হেদায়েত পেতে আসেন কোরআন আপনার হেদায়েত দিয়ে দিবে আপনার নিয়ত যেমন হবে কোরআনের আদান প্রদানও ঠিক তেমনই হবে আমার ভাইরা বাংলাদেশের বিশ্ববিখ্যাত মুফাসসির যাকে আমরা বলি 50টা বছর যিনি জমিনে আল্লাহর কোরআন থেকে তাফসীর করেছেন ওই আল্লাহর গোলামের মুখ থেকে আমি শুনেছি তার জবান থেকে আমি শুনেছি তিনি যখন আমেরিকা সফরে গেলেন আমেরিকা সফরে যাওয়ার পরে তিনি নাসার গবেষণাগারে ঢুকলেন নাসা হচ্ছে যেখানে বসে মহাকাশ গবেষণা করা হয় ওই নাসার গবেষণাগারে ঢুকলেন ওখানে সব ইহুদি খ্রিস্টান কোনো মুসলমান নাই আমাদের প্রিয় মুফাসসির তিনি দেখলেন ওই নাসার গবেষণাগারে এরকম একটা টেবিল ওই টেবিলের উপরে ছোট্ট একটা আল্লাহর কোরআন যেমন আমার হাতে যাই কোরআন এই কোরআনটা তো বড় কোরআন আবার অনেক কোরআন আছে ছোট ছোট মানে ওগুলো আয়াত কমে নাই বরং লেখাগুলোকে ছোট ছোট করে লিখে ছোট করেছে এইরকম মানে ছোট ছোট কোরআন হয়তো অনেকের বাসা বাড়ি বা মসজিদে পাওয়া যায় তো আল্লামা সাইদি সাহেব দেখলেন টেবিলের উপরে একটা ছোট্ট কোরআন রাখা তিনি নাসার বিজ্ঞানীকে বললেন গবেষণাগারের লোকদেরকে বললেন ও ভাই এই যে তোমাদের টেবিলের উপরে এই যে আল কোরআন দেখতে পাচ্ছি এটা কেন কোরআনটা এখানে কেন রেখেছ কারণ তোমরা তো কোরআন পড় না আমার ভাইরা নাসার বিজ্ঞানীরা জবাব দিল হুজুর আমরা মুসলমান না আমরা কোরআন পড়ি না এটা আপনাদেরকে বলেছে কোরআন অবশ্যই আমরা পড়ি কিন্তু কোরআন আমরা পড়ি জন্য কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিজ্ঞানের সায়েন্সের মহাকাশের অনেক তথ্য উপাত্ত দিয়ে রেখেছেন ওই তথ্য উপাত্ত বিজ্ঞান গবেষণা করার জন্যই আমরা কোরআন পড়ি আমরা কোরআন পড়ে পড়ে আমাদের গবেষণার কাজে কাজে লাগাই এই কোরআন এমন একটা কিতাব নাসার বিজ্ঞানীদের কাছে যেই কোরআন ওই একই কোরআন আমার হাতে যেই কোরআন এই একই কোরআন ছিল আবু বকরের হাতে যেই কোরআন এই একই কোরআন ছিল ওমরের হাতে কোরআন একটাই কিন্তু যে যেই নিয়ত করে কোরআন তারে সেটা দিয়ে দেয়
আপনি যদি বিজ্ঞান খোঁজেন বিজ্ঞান দিবে, যদি হেদায়েত খোঁজেন তাহলে হেদায়েত দিয়ে দিবে। তার কারণে এই মাহফিলে আসার মধ্য দিয়ে হেদায়েতের মন আমাদের থাকার দরকার আছে না নাই? আমার ভাইরা, হেদায়েতটা বড় দামি জিনিস, হেদায়েতটা বড় দামি জিনিস। আর হেদায়েতের জন্য আল্লাহর কোরআন, এই কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখরিন। এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন যে জাতির কাছে থাকে ওই জাতির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়, আবার যে জাতি কোরআনের উপরে জুলুম করে, কোরআনের খেয়ানত করে, আল্লাহ তাআলা কোরআন তাদের মর্যাদা কমিয়ে দেয়। আমার ভাইরা, যদি আপনাদেরকে প্রশ্ন করি, এই পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত, অবহেলিত কোন জাতি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান? কারা? আবার যদি আপনাকে ঘোরা প্রশ্ন করি, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? কেমনে মায়ের খান আপনি, আবার সৌভাগ্যবান নাকি আপনি? কোরআন তো শুধু পরকালে আপনাকে জান্নাত দিবে সেজন্য আসে নাই। আপনি কি ভাবছেন যে শুধু আমি জান্নাতে যাবো এর জন্যই সৌভাগ্যবান? ভুল ভাবছেন ভাই, কারণ আমার আল্লাহ দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছেন গোলাম, আমি আল্লাহ শুধু তোমাকে পরকালের কল্যাণের কথা বলি না, দুনিয়ার কল্যাণের কথাটাও বলে দেই। যেমন আমার ভাইরা, আমরা যখন দোয়া করি, আমাদের একটা দোয়া আছে, আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া ও ফিল আখিরাতি। ও ভাই, আমার এই দোয়ার মধ্যে আল্লাহ শুধু পরকালীন জান্নাত, পরকালের কল্যাণের কথা বলে নাই, আগে বলেছেন আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দেন, এরপরে আখিরাতের কল্যাণ দেন। দুনিয়াতে আপনি মার খাবেন, নির্যাতিত হবেন, পরে পরে ধুকে ধুকে মরবেন, নির্যাতিত হবেন, অবহেলিত হবেন, থার্ড ক্লাস কর্মচারী হয়ে টিকে থাকবেন, কসুরি পাতার মতো, কসু পাতার পানির মতো টিকে থাকবেন, রোহিঙ্গা হয়ে ঘুরে বেড়াবেন, নির্যাতিত হয়ে ঘুরে বেড়াবেন। এই জন্য কোরআন আসে নাই? কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন যেন আপনারা দুনিয়াটাও সুন্দর হয়, আখিরাতও সুন্দর হয়। কোরআন আল্লাহ দিয়েছেন যেন দুনিয়ার জমিনে কোরআনওয়ালারা কোরআন বুকে নিয়ে রাজত্ব করতে পারে, ঠিক কিনা? নাকি মায়ের খাওয়ার জন্য, আরেকজনের সামসামি করার জন্য? আমার ভাইরা, ইসলামকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে সুপার পাওয়ার হিসাবে দিয়েছেন। ইসলাম এর অধিকারী যারা মুসলমান, তারা জমিনের মধ্যে এখানে মাজলুম হবে, মায়ের খাবে, মায়ের খাবে তা নয়, বরং এই দুনিয়ার জমিনে মুসলমানের রাজত্ব করবে। সেজন্য কোরআন জেনে দিয়েছেন তার নাম কি? তবে খুলনাবাসী, তোমাদেরকে অল্প কথায় আজকে একটা মেসেজ দিয়ে যাই, এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই জমিনে মুসলমানেরা একদিন অবশ্যই রাজত্ব করবে, যেমন 1500 বছর আগে করেছিল আল্লাহর হাবিবের পরে, যখন আবু বকর করেছে, আবু বকরের পরে করেছে ওমর বিন খাত্তাব। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্র পরিচালনা করতে করতে ইসলামের সীমানা বাড়াতে 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 একটা দুইটা নয়, 1036টা শহর ইসলামের পতাকার নিচে নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ, নাই কয় হাজার? 1036টা শহর ওমর ফারুক ইসলামের ছায়াতলে আনে। আজকের ইতালি, তৎকালীন রোম ওমর ফারুকের আমলে ইসলামের ছায়াতলে চলছিল। স্পেন ওমর ফারুকের আমলে স্বাধীন হয়েছিল, ইসলামের ভূমি হয়েছিল। কিন্তু আজকের মুসলমান, সারা দুনিয়াতে মুসলমান শুধু মায়ের খায়। আমার ভাইরা, আগে মায়ের খাওয়ার পরে যে বিজয় আসবে সেটা বলি। এই যে কোরআন, এই কোরআন আল্লাহ দিয়েছেন আপনাকে গোটা বিশ্ব পরিচালনা করার জন্য, এই কোরআন আল্লাহ দিয়েছেন যেন আপনার মান মর্যাদা বেড়ে যায় সেজন্য। কিন্তু কোরআন পাওয়ার পরে আমাদের মান মর্যাদা বাড়ছে না কমছে? কথা কন না? অনেক মুসল্লি আছে সালাক উত্তর দেয় না, অনেকে উত্তর দিছে, যারা উৎসুক করে বসে আছে তারা চিন্তা করে হুজুর বাড়ছে কয়ে, আবার কোন বিপদে পড়ি, কারণ এখানে যে বলি বাড়ছে কিন্তু আবার রাস্তায় গেলে তো ধরে দেয় মাইর, কোরআনের পক্ষে থাকলেই তো জেল হয়, জুলুম হয়, কোথায় কোন বিপদে পড়ি এজন্য চুপচাপ বসে আছে।
আমার ভাইরে কোরআনের সাথে লাগলে যে দামটা বাড়ে একটু বোঝায় দেই যেমন এই কোরআনটা এখন আমি হাতে ধরে রেখেছি কিন্তু কেউ যদি পড়ে সে কিন্তু হাতে নিয়ে ধরে ধরে পড়ে না কোরআন রাখার জন্য আলাদা ছোট একটা জিনিস আছে না নাই এটার নাম কি কথা কোন না এই যে রেহান এই রেহান আমাদের মসজিদে মসজিদে আছে না নাই অনেকের বাসা বাড়িতে এখন এই কোরআনটা রেহালের উপরে আমরা রেখে পড়ি যে ছোট একটা কাঠ দিয়ে রেহালটা বানানো হয় এই কাঠটা কিন্তু খুব দামি কাঠ না আপনার বক্স খাট আপনার সুন্দর সুন্দর খাটে যে কাঠ ব্যবহার করেন ওই রকম দামি হাই প্রোফাইল কাঠ না একদম কম দামি তুচ্ছ যে কাঠটা কোনো জায়গায় কাজে লাগে না ওই কাঠটা দিয়ে কিন্তু রেহালটা বানানো হয় যার কারণে রেহালটা দুই মাস যাওয়ার পরে ঘনে ধরে আস্তে একটা থাপ্পর মারলে ভেঙে চলে যায় খুব নরমাল সিম্পল কাঠ দিয়ে আমরা সময় অধিকাংশ সময় রেহাল বানিয়ে থাকি কিন্তু ভাইরা আমার এই রেহালের এই কাঠের কোনো দাম নাই কিন্তু আমার আল্লাহর কোরআনের দাম আছে না নাই এই কোরআনটা যখন রেহালের সাথে লেগে যায় তখন রেহালের দাম বাড়ে না কমে এই রেহালটা যখন আপনার সামনে দিয়ে আপনি কোথাও যান আপনার অগোচরে রেহালটা যদি আপনার পায়ের সাথে একটা বাড়ি খায় আপনি কি লাথি আর একটা দিয়ে সরায় দিবেন কথা বলেন কি করবেন বুকে তুলবেন চুমু দিবেন সালাম দিবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন ভয় পাবেন আদর করবেন ওই কাঠের দাম নাকি আল্লাহর কোরআনের দাম একই ভাবে কোরআন এটাকে মুড়িয়ে রাখার জন্য একটা গিলাফ আছে না নাই দাম বেশি না কম দুনিয়ার বাজারে যদিও কম কিন্তু আমাদের কাছে বেশি না কম এই যে যেই দামি কোটটা পরে এসেছে একদিন দুই চার দিন পাঁচ সাত মাস এক দুই চার পাঁচ বছর হয়তো খুব দামি আমার শরীরের সাথে থাকে কিন্তু এই কাপড়টা যখন পুরান হয়ে যাবে তখন আর পরা যাবে না বরং তখন সর্বোচ্চ এই কাপড়টা দিয়ে বাচ্চার পায়খানা পেশাব মোছার কাজে লাগবে কিন্তু আপনার নরমাল সিম্পল যেই কাপড়ের কোরআন যেই কাপড়ের গিলাফ হয়ে যায় এই গিলাফটা যদি দুই চার পাঁচ বছর পরে পুরানো হয়ে যায় তখন এটা দিয়ে আপনি কোনো মোছামুছির কাজ করেন না বরং তখন গিলাফটা পায়ে লাগলে গিলাফটা উঠিয়ে আপনি আবার চুমু দেন কিন্তু আপনার কোটটা হাজারবার পায়ে লাগলেও কখনো উঠায় চুমা দেন না আপনার দামি বক্স খাটে হাজারবার আপনি লাথি মারেন কখনো চুমা দেন না এত দামি কাঠ কিন্তু এত সম্মান করেন না এত দামি কাপড় কিন্তু সম্মান করেন না কিন্তু রেহালের কেন এত সম্মান কাপড়ের কেন এত সম্মান আসলে মূল সম্মান রেহালের না আসলে মূল সম্মান কাঠের না কাপড়ের না মূল সম্মান কার একইভাবে কোরআনটাকে যারা ধরবে যারা বুকে নিবে তাদের মর্যাদা আসবে না নাই সম্মান বাড়িয়ে দিবেন কে এখন আপনার প্রশ্ন হচ্ছে হুজুর আমরা তো কোরআন হাতে নিয়েছি কোরআন বুকে নিয়েছি আমরা কোরআন পড়ি তাহলে আমাদের মর্যাদা কেন বাড়ে না এখন মূল পয়েন্টে আসেন কেন বাড়ে না সেটা বোঝাই এই যে কোরআনটাকে এখানে তো কোনো রেহাল নাই রেহাল আছে এখানে আমি কোরআনটাকে কিসের উপরে রাখতেছি কথা কোন এই যেটা হচ্ছে টি টেবিল নরমালি চার কাপ কাপ রাখে আমাদের সোফা সেট থাকলে সোফার মধ্যে এরকম একটা টি টেবিল থাকে এই টি টেবিলের উপরে আমি আল্লাহর কোরআনটা রাখলাম কোরআনটা হাতে নিচ্ছি পড়তেছি আবার রাখতেছি মাহফিলটা যখন শেষ হয়ে যাবে আর কয়েক মিনিট পরে কোরআনটাকে উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাওয়া হবে মসজিদে রেখে দিবে আর প্যান্ডেলওয়ালারা প্যান্ডেলের ছেলেটা তখন টি টেবিলটাকে মাঝখানে টান দিয়া ধরে টি টেবিলের উপরে উঠে কিন্তু লাইটটা খুলবে প্যান্ডেলটা খুলবে সে কিন্তু টি টেবিলটারে ধরে বারবার সালাম করবে না কিন্তু এই টি টেবিলের উপরেও তো আল্লাহর কোরআন উঠেছে কিন্তু টি টেবিলের তো দাম বাড়ে নাই আমার বাইরা বাড়ে নাই কারণ হচ্ছে রেহালটা কোরআনের মাপে বানানো হয়েছে গিলাফটা কোরআনের মাপে বানানো হয়েছে টি টেবিলটা কোরআনের মাপে না এই তোয়ালেটা কোরআনের মাপে না মাপে না মিলার কারণে টি টেবিলের দাম বাড়ে নাই এই তাওয়ালেরও দাম বাড়ে নাই একইভাবে আমাদের কাছে কোরআন আছে আমাদের বুকে কোরআন আছে আমাদের হাতে কোরআন আছে দাম না বাড়ার কারণ হচ্ছে আমরা আমাদের জীবনের সব জায়গাগুলো কোরআনের মাপে আমরা সাজাতে পারি নাই
শুধুমাত্র হাতে ধুইরা থাকলেই হবে না, বরং আপনার সংসদ ভবন, আপনার গণভবন, আপনার অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সব নীতিগুলোকে আল্লাহর কোরআনের আকারে সাজাতে হবে। যদি সাজাতে পারেন তাইলেই আপনার দাম বেড়ে যাবে, ঠিক কি না? আমার ভাই আপনাদেরকে শেষ কথা বলে দেই, শেষ কথা বলে যাচ্ছি যে আমাদের বিজয় যে হবে এটা শেষ একটা কথা বলে যাই আপনাদেরকে। কোরআন থাকলে তো আমাদের বিজয় হবে, এই পৃথিবীতে যে মুসলমানরা আবার একদিন মাথা চাড়া দিয়ে উঠবে, মুসলমানেরা যে এই পৃথিবী শাসন করবে, এটার উপরে কি আপনাদের বিশ্বাস আছে নাকি নাই? 50% আমার ভাইরা যদি আপনারে বলি ওই মিয়া এত সাহস কই রাখেন, কোরআনের বিজয়ের স্বপ্ন কিভাবে দেখেন, এত কষ্ট চারিদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু মুসলমানরা মায়ের খায়, মায়ানমারে মুসলমান মায়ের খায়, ইন্ডিয়াতে মুসলমান মায়ের খায়, কাশ্মীরে মুসলমান মার খায়, আফগানিস্তান ফিলিস্তিন মুসলমান মায়ের খায়, চীনের ওই ঘুরে মুসলমান মায়ের খায়, সোমালিয়া চেসনিয়া বসনিয়া মুসলমান মায়ের খায়, পৃথিবীর যেই দিকে তাকাবেন মুসলমানদের উপরে অত্যাচার আছে না নাই? এই জন্য আমি বলি মুসলমান হয়ে গিয়েছে এখন একটা ফুটবলের মতো, দ্যাটস লাইক আ ফুটবল। ফুটবল যেমন মেসির পায়ে গেলে লাথি খায়, এটা যেমন রোনালদোর পায়ে গেলে লাথি খায়, নেইমারের পায়ে গেলে সেও লাথি দেয়। আপনার 5 বছরের বাচ্চা ভালো মন্দ বুঝুক আর না বুঝুক, তার পায়ের কাছেও ফুটবলটা আসতে সেও একটা লাথি দেয়, যার কাছে যায় সেও যেমন একটা লাথি দেয়। মুসলমান আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে এরা ওই ফুটবলের মতো হয়ে গেছে, যার কাছে যায় সেও লাথি দেয়, আমেরিকাও লাথি দেয়, চায়নাও লাথি দেয়, রাশিয়াও লাথি দেয়, ইন্ডিয়াও লাথি দেয়, মায়ানমারও লাথি দেয়, যার কাছে দেয় সেই দেখি শুধু লাথি দিয়ে আরেকজনের কাছে পাস করে দেয়। কিন্তু এই ফুটবলটাই একদিন অ্যাটম বোমার মতো ব্লাস্ট করবে, ওই দিন আর ফুটবল থাকবে না, ওই দিন অ্যাটম বোমার মতো ব্লাস্ট করবে এই পৃথিবীতে। মুসলমান লক্ষ্য করে শোনো, শেষ কথা বলে যাই, এই পৃথিবীতে ইসলাম অচিরেই বিজয়ের হাসি হাসবে, এই দুনিয়াতে ইসলামের বিজয়ই হবে, এটার চাইতে মহাসত্য ধ্রুব সত্য চিরসত্য কথা দুনিয়াতে আর নাই। প্রথম আপনাকে হাদিস থেকে বলি, তারপরে ডিফারেন্ট একটা কিছু থেকে বলবো। হাদিসের কথা হচ্ছে এই যে ইসলাম যে একদিন বিজয় পাবে, গোটা বিশ্ব ইসলামের পতাকা তলে আসবে, আমি ইয়াহিয়া তাকি ফোরফরায় বলে দিলেই তো হবে না, আমার কথার পেছনে তো একটা স্ট্রং এভিডেন্স থাকতে হবে, দলিল থাকতে হবে, আমার কথার কোনো দাম নাই। কিন্তু কথাটা যদি আমার রাসূলের হয় তাহলে কিন্তু দাম আছে, দাম আছে না? আমার কথা আপনি মূল্যায়ন না করেন, কিন্তু কথাটা যদি কোরআনের হয় তাহলে কিন্তু আপনাকে মানা লাগবে। দেখি রাসূল কি বলে, আল্লাহর হাবিব বলেন, লা ইয়াবকা আলা যহরিল আরদ বাইতু মাদারিন ওয়ালা ওয়াবানিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলাম। এই পৃথিবীতে এমন একটা ইঞ্চি জমিন বাকি থাকবে না, এমন একটা ইঞ্চি ঘর বাকি থাকবে না, অচিরে এমন একটা সময় আসবে যখন গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে, যখন গোটা পৃথিবীতে ইসলামের ছায়া তলে চলে আসবে, আর মুসলমান সবখানে মাথা উচ্চ করে বাঁচবে, এই দুনিয়ার সুপার পাওয়ার হিসাবে মুসলমানরা দাঁড়িয়ে যাবে। মুসলমানদের উপরে কোনো দেশে কোনো জালিম তখন আর জুলুম করার মতো কোনো সাহস পাবে? রাসূলের কথা, ইসলাম যে অচিরেই বিজয়ী শক্তি হয়ে আসবে এটা আমার রাসূল বলেছেন। এখন আমাদের দেশে তো কিছু সো কল্ড মডার্ন মানুষ বের হয়েছে যাদের কাছে কোরআন হাদিসের কথার চাইতে কালমাউস লেলি, আমরা ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে একসঙ্গে বাড়ি ফিরে